মেয়েটা জিনিস বুঝতে পারছো না, তোমাকে যখন আমি বিয়ে করব তুমি হবে আমার বউ, আমার ওয়াইফ। আমার ওয়াইফ কি এরকম চায়ের দোকানদারি করবে নাকি, মানুষজনকে কি চা খাওয়াবে নাকি? সে ওমা, যখন তোমার গার্লফ্রেন্ড চায়ের দোকানদারি করছিল তখন তোমার কোনো প্রবলেম ছিল না, আর এখন তোমার বউ যদি চায়ের দোকানদারি করে তো তোমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? কথাটাকে পেঁচাচ্ছো কিসের জন্য তুমি? আমি যে কি খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিছু ছোট ছোট প্ল্যানও করে ফেলেছি, এই যে এখন চাকরি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যাবে, তারপর আমাদের সংসার খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা সংসার হবে। আর তোমার এই যে এসব চায়ের দোকানদারি টোকানদারি সব বাদ, নতুন করে সব কিছু হবে। কেন, চা কফির দোকান তোমার কি ক্ষতি করলো? এখানে ক্ষতির কি আছে আশ্চর্য তো? তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তোমাকে যখন আমি বিয়ে করব তুমি হবে আমার বউ, আমার ওয়াইফ। আমার ওয়াইফ কি এরকম চায়ের দোকানদারি করবে নাকি, মানুষজনকে কি চা খাওয়াবে নাকি? সে ওমা, যখন তোমার গার্লফ্রেন্ড চায়ের দোকানদারি করছিল তখন তোমার কোনো প্রবলেম ছিল না, আর এখন তোমার বউ যদি চায়ের দোকানদারি করে তো তোমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? কথাটাকে পেঁচাচ্ছো কিসের জন্য তুমি? একটা কথা স্পষ্ট বলছি সেটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আবারও বলি তাহলে, তোমার সাথে আমার যখন সম্পর্ক তখন থেকে কিন্তু আমরা কতগুলো জিনিস জানি। তোমার রেজাল্ট ভালো, তোমার ডিগ্রি আছে, যখন চাকরি হচ্ছিল না তুমি নিজে তখন বলেছিলে যে চাকরি হচ্ছে না বলেই আমি এই চায়ের দোকানটা দিচ্ছি, এই চায়ের দোকানদারিটা করছি, যখন চাকরি হয়ে যাবে তখন সেটা করবো না। ঠিক আছে, তুমি যদি করতে চাও বিয়ের পর তুমি একটা চাকরি করবে, এই চায়ের দোকানদারি করতে হবে কিসের জন্য? দেখো রবিন, তুমি না লেখাপড়া করে শুধু সার্টিফিকেটটা অর্জন করতে পেরেছো, জ্ঞান হয়নি তোমার। এই কি বলো তুমি, তোমার কি মাথা ঠিক আছে? বুঝে কথা বলো তুমি। হ্যাঁ একদম ঠিক আছে, তোমার মাথা ঠিক নেই। তোমার মাথা যদি ঠিক থাকতো তাহলে তুমি একটা মানুষকে সম্মান করতে পারতে। কত বড় কথা বলো তুমি, মুখের সামনে কত বড় একটা কথা বললে! তুমি কি এটা বলতে চাও যে আমি তোমাকে সম্মান করি না, আমি তোমাকে অসম্মান করে কথা বলছি? কোথায় অসম্মানটা করেছি আমি তো বুঝতেই পারছি না। দেখো আমি কাজটা কেন শুরু করেছিলাম তুমি জানো? আমার পরিবারের জন্য। দেখো রবিন, তুমি খুব ভালো করে জানো আমার ফুল ফ্যামিলির দায়িত্ব আমারই নিতে হয়। তার উপর আমার মা খুব অসুস্থ, অনেক চাকরি খুঁজেছি, চাকরি পাইনি। অবশেষে আমি একটা টি স্টল খুলে বসলাম, আর এই টি স্টল দিয়েই আমার পরিবার চলে, আমার মায়ের ট্রিটমেন্ট হয়, আমার এই পুরো পরিবার এই টি স্টলের উপর নির্ভরশীল। আর দ্বিতীয়ত কি জানো, এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান করা উচিত, প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত, কিন্তু আমরা কি তা করছি? এই যে একটু আগে তুমি বললে, আচ্ছা তুমিই বলো আমি অন্যায় কি করছি, আমি কি চুরি করছি, আমি কি ডাকাতি করছি, নাকি অন্য কারো ক্ষতি করছি? আমি তো তা করছি না, আমি একটা সৎ পথে একটা উপার্জন করছি যা দিয়ে আমার ফ্যামিলি চলছে। এখানে তো খারাপের কি দেখছি আমরা? দেখছি না কিছুই। তুমিই বলো, সৎ পথে উপার্জন করা কি অন্যায়?